টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী নিশি সিং ভাদলি, হিটলার দিদি, কবুল হ্যায়, ইশাকবাজ, তেনালি রামার মতন সুপারহিট সিরিয়ালের চেনা মুখ নিশি দুবছর ধরে গুরুতর অসুস্থ। গত বছর ফেব্রুয়ারি মাসে স্ট্রোক হওয়ার পর তার শরীরের একটি দিকে প্যারালাইসিস হয়ে যায়। তারপর থেকে বাড়িতেই আবদ্ধ জীবন, স্বাভাবিক হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। গত বছরের শেষের দিকে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হতে থাকে, আর তখনই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফের একবার স্ট্রোকে আক্রান্ত হন নিশি। একদিকে চিকিৎসা, ওষুধের বিপুল খরচা, অন্যদিকে করোনা আবহে দীর্ঘ লকডাউনে কর্মজীবন জবুথবু। চরম আর্থিক সংকটের মুখে নিশির স্বামী অভিনেতা লেখক সঞ্জয় সিং ভাদলি বাধ্য হয়ে স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে আর্থিক সাহায্যের বিনীত আবেদন করেছেন। সঞ্জয় জানিয়েছেন 2019 ফেব্রুয়ারিতে বাড়িতেই পড়ে যান নিশি, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। 7-8 দিন পর্যন্ত কাউকে চিনতে পারছিলেন না, এরপর আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। ধীরে ধীরে ভালো হচ্ছিলেন, কিন্তু এই বছর রাখির সময় ফের স্ট্রোক হয়। শরীরের বাঁদিক প্যারালাইসিস হয়ে গিয়েছে, কোনো অনুভূতি নেই, একা কোনো কিছুই করতে পারেন না। দম্পতির 2 সন্তান রয়েছে, বড় ছেলের 19 বছর বয়স, দিল্লিতে নিশির বাবা মায়ের কাছে থাকেন। 16 বছরের ছোট মেয়ে তাদের সঙ্গেই মুম্বাইতে থাকেন। একা ছোট মেয়ের পক্ষে মায়ের দেখভাল করা সম্ভব নয়, তাই সঞ্জয় নিজেই কাজ বন্ধ রেখে স্ত্রীর খেয়াল রাখছেন। করোনা ভাইরাসের জেরে এমনিতেই এবছরের অনেকটা সময় কোনো কাজ করতে পারেননি। এখন নিশির দেখাশোনা করার জন্য নতুন কোনো কাজের চেষ্টা করতে পারছেন না, তার উপর পাহাড় প্রমাণ খরচা। নিরুপায় হয়ে আর্থিক সাহায্যের আবেদন জানালেন সঞ্জয়। তিনি বলেন, নিশির চিকিৎসার জন্য আমার টাকার প্রয়োজন। গত 2 বছরে আমরা আমাদের সমস্ত জমানো টাকা শেষ করে ফেলেছি, বাড়িটা পর্যন্ত বন্ধক দেওয়া, আমাদের আর্থিক সাহায্যের ভীষণ প্রয়োজন। বলিউডের এরকম আরো বিশদ তথ্য এবং খবর জানতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে শর্মিলা শো হাউসের পর্দায়। ধন্যবাদ। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.